আলী বলে, হুজুর আমার চোখে অসুখ। ইয়া রাসূলুল্লাহ আমার চোখে অসুখ। আল্লাহর নবী বললেন, আলী রে এদিকে আসো। আলী বলে, হুজুর কালকে রাত্রে ঘুমাইতে পারি না, চোখটা ফুলে গেছে। নবীজি মুখ থেকে একটু লালা লাগাইয়ে দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ সুস্থ হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। ওহুদের যুদ্ধে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ একটা তীরের আঘাতে আমার একটা চক্ষু খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ চোখটা খুলে রগের মধ্যে ঝুলতে আছে, এই তো চোখটা শুকায়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ চোখটা খুলে যাওয়ার পর যন্ত্রণায় মাথা ফুলে গেছে, আমি আর সহ্য করতে পারি না। নবীজি বলেন, কাতাদা তুমি কি চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ চোখটা চাই। নবীজি হাতে চোখটা নিলেন, আগের জায়গায় ফিট করে একটু থুতু মোবারক দিয়ে লেপ দিয়ে দিলেন। বুখারী শরীফ খুলে দেখেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন আমার নবীজি চক্ষুটা লাগিয়ে দেওয়ার পর বাকি জিন্দেগি অন্য চোখের মধ্যে অসুখ হয়েছে, কিন্তু নবীজির মোবারক হাতে যেই চক্ষু লাগিয়ে দিলেন, এই চোখের মধ্যে আর কোনো দিন অসুখ দেখা দেয় না।